ইংরেজিতে একটা কথা আছে নেভার জাজ আ বুক সিং ইটস কভার অর্থাৎ কোনো বইয়ের মলার দেখে আমরা অনেক সময় কিন্তু বইটা যাচাই করে ফেলে দেখা যায় যে উপরে যুদ্ধের ছবি টবি তারপরে আমরা যে যুদ্ধের বইয়ের পড়ব না হয়তো তা নয় যুদ্ধের পরবর্তী পটভূমির উপরে হয়তো বা গল্পটা ছিল তো এটার জন্য বলা হয় যে কারণ কি এটার মানেটা কি মানে এটার সার্বর্মটা হচ্ছে যে যে কোনো একটা মানুষের উপর দিয়ে দেখে আমরা কিন্তু জাজমেন্টাল হয়ে যাই আমরা ফটকারে তাকে নিয়ে অনেক রকমের কথাবার্তা বলতে থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কথাবার্তার মধ্যে না থাকে খোঁচা দিয়ে কথা বলা আমাদের কথাবার্তার মধ্যে থেকে নিজস্ব কল্পনা প্রসূত একটা গল্পের মুখাবন্ধ রচনা আমাদের কথাবার্তার মধ্যে থাকে হুম জানি জানি এরকম একটা ভাব অর্থাৎ কি জানি উপর থেকে দীক্ষা জানি হ্যাঁ তো এই এটা আসলে না আমি বলবো যে আমাদের কারোই জাজমেন্টাল হওয়া ঠিক না কখনোই জাজমেন্টাল হওয়া উচিত না কারণ প্রত্যেকটা মানুষেরই না উপরে যা আছে তার ভেতরে কিন্তু একটা গল্প থাকে সেই গল্পটা আমরা কখনো না পড়েই যে বলে ফেলি এটা থেকে বেরিয়ে আসতে হবে এই মেন্টালিটিটা প্রত্যেকটা মানুষের আসলে উদাহরণ ছাড়া তো বলা যায় না যেমন ওই যে বললাম যে একটা মানুষকে আমরা দেখলাম সাংঘাতিকভাবে প্রচণ্ডভাবে রাগী একটা মানুষ অনেক রাগ তার মানে কোনো কিছুর কথা বলতে গেলে রাগে ফেটে পড়ছে না এবং তাতে আমরা কি হচ্ছি আমরা ক্ষুদ্র হয়ে যাচ্ছি লোকটার উপর মানুষ কী রে ভাই হোয়াট ইজ দিস এটা কি টাকার ফুটা নেই এত গরম দেখাচ্ছে কেন প্রতি কথায় চিটচিট করে উঠছে কেন কিন্তু আমরা অতবা জানি না উনি মানসিকভাবে হয়তো মধ্যে প্রচণ্ড আপসেট ছিলেন প্রচন্ড কষ্টের মধ্যে আছেন যে কষ্ট তার পক্ষে সেই জায়গায় যে টেবিলে থেকে আছেন করা সম্ভব হচ্ছে না এখন ফলে হচ্ছে কি ভেতরে রাগ থেকেও কিন্তু আমরা অনেক সময় প্রতিটা ছোটখাটো ব্যাপারে অনেক সময় ঠাস ঠাস করে রেগে যাই ভেতরে রাগটাকে প্রকাশ করতে পারি না বলি তখন অন্য ছোটখাটো ব্যাপারটাই আমাদের ক্ষোভের ডাস্টবিন হয়ে যায় কিন্তু এই ক্ষোভের ডাস্টবিনের পিছনে যে আসলে একটা গল্প আছে সেটা রাজেনি আমরা কি করলাম হয়তো বেশি মানুষটাকে প্রথমবার দেখলাম দেখি এরকম কথাবার্তা বলতেছে। বাই গড এটা একটা মানুষ হলো জানেই না ব্যবহার কি অর্থাৎ অন্য জায়গায় গিয়ে আমরা সবাই গেলাম না ওনার কথা বললেন না ব্যবহারটা বলে যে জঘন্যতম খবিশ একটা মানুষের কিন্তু ওই মুহূর্তে হয়তো ওনাকে প্রথম দেখা এবং সেই মুহূর্তে হয়তো উনি মেন্টালি ছিলেন ডিস্টার্ব এবং সেই জন্য হয়তো ওনার কথাটাকে ওই একদিনে একবারের দেখাতেই কিন্তু আমরা কথাগুলো বলে ফেললাম ভেতরটা জানতে চাইলাম না এরকম অনেক আছে এরকম অনেক আছে আমি বারবার যেটা বলি যে কিছু মানুষ আছে আমরা এক একটু বিয়ে বাড়িতে গেলাম না বিয়ে বাড়িতে গেলাম বিয়ে বাড়িতে গিয়ে দেখা গেল যে কেন একজনকে দেখে আমরা বললাম হ্যালো কেমন আছেন কী ব্যাপার দেখালো শুনেও না শুনে ভান করলো আসলে কিন্তু এই মুহূর্তে হয়তো অতলো একটু চিন্তাযুক্ত ছিলেন এখন চিন্তাযুক্ত থাকার জন্য হয়তোবা আমার দিকে তাকিয়েছিলেন কিন্তু হয়তো আমাকে এই মুহূর্তে আমার নিজের জীবনও হয়েছে কিন্তু আসলে খেয়াল করেনি আমি আমরা সবাই কিন্তু ওই বাদ আমি মনে করলাম ও আচ্ছা আমাকে পছন্দ কর না তাই এইভাবে অপমান করে গেলা দুদিন আগেও তো এত হ্যালো হাই করছো আর আজকে চিনতে পারলাম না হাই রে মানুষ এরকম চকুলটানোর ক্যারেক্টার অর্থাৎ ওর মধ্যে আমি জাজমেন্টাল হয়ে গেলাম যে ভদ্রলোক চকুলটানোর একটা ক্যারেক্টারের অধিকারী হঠাৎ একজন মানুষকে দেখলাম দেখা গেল যে সে অনেক মোটা সোটা হয়ে গেছে ব্যাস আমরা বললাম কি টাকা পয়সা রাখতে পারতো না একেবারে গায়ে দিয়ে ব্যয় ব্যয় পড়তেছে স্বাস্থ্য তো দেখলে বোঝা যাচ্ছে হেভি মাল আসতেছে না বুঝলা আমরা হেভি হাসাহাসি শুরু করলাম যে কি টাকা করি কামানোর জন্য ফুলতেসো হয়তোবা সে স্টেরয়েড নিচ্ছে হয়তবা সে এমন একটা অসুখে আছে স্টেরয়েডের জন্যই তাকে কিন্তু চাইলেও সে কন্ট্রোল করতে পারছে কিন্তু শুরুতেই আমরা করলাম যে টাকা পয়সা গরম এসে ফুলে হাতি হয়ে যাচ্ছে কিংবা এরকম আরও আছে এরকম যে একটা দুটো নেই এই আক্রান্ত কিন্তু আমি প্রচন্ড আর কত স্টাইল করবা বয়স হয়েছে এখন আর শুকনো কমাও তুমি যদি কি করে শুকনো টিংটিংয়ে হয়ে কি করবা মিস বাংলাদেশে যাচ্ছ নাকি দিলাম একটা খোঁচা মায়েরা কারণ জাজমেন্টাল হয়ে গেছি তাই না কিংবা এত ইভেন একটা এরকম এক ইয়েতে ছোট্ট নেকলেস আছে না একটা এই গল্প একটা গল্প খুব নাম করে মোপাসার যে ওখানে একটা অনেক বড় লোক এক মহিলা ছিলেন তো মহিলার একটা হীরার নেকলেস ছিল তো তার এক ফ্রেন্ড তার কাছে সেই হীরা নেকলেসটা চাইলো যে ওদের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামে পড়ার জন্য তো ওরা ওই বান্ধবীটা একদম মধ্যবিত্ত একটা চাকরিজীবী হাসবেন দুজন মিলে ওই নেকলেস পরে তো গেল তারপরে ফিরে আসার পরে নেকলেসটা হারিয়ে যায় এখন তারা তো চিন্তাই করল যে এত বড় লোক বান্ধবীর এই হীরার নেকলেস তারা কীভাবে ফেরত দিবে তাতে হাজব্যান্ডটা তার সমস্ত চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে তার সমস্ত টাকা দিয়ে তাদের বাড়ি বিক্রি করে সমস্ত কিছু বিক্রি করে সেই নেকলেসটা কিনে তারপরে সেই বান্ধবীটাকে পৌঁছে দিলো পৌঁছে দিয়ে তারা তো এখন থাকার জায়গা নেই চাকরি তারা সম্পূর্ণ অন্য একটা শহরে চলে গেল ওইখানে গিয়ে খুব ছোট্ট করে আবার অনেক কষ্ট সৃষ্টি তারা দিন গুজরান করতে থাকলো প্রায় দশ বারো বছর পরে সেই বান্ধবীদের সাথে সেই শহরে দেখা বান্ধবীদের দিকে তো অনেক অভাব কী যে তোমরা হঠাৎ করা নেই বলো একদম শহর ছেড়ে চলে গেছে কোনো যোগাযোগ রাখো নি চাকরি টাকরি থেকেও তোমরা কেউ নেই তোমাদেরকে না পেতে আমাদের খুব খারাপ লাগছিল ঘটনা কি তোমরা এখানে আসছো কেন তখন হাজব্যান্ড আর ওয়াইফ না মুখ মানে চাচিক করে তো বলতে কী কী ঘটনাটা বলো তোমার ওরা বললো যে আসলে ঘটনাটা ছিল তোমার সেই হীরার নেকলেস ওটার দাম তো কয়েক লক্ষ টাকা ছিল ওটা কিনতে গিয়ে আমাদের সমস্ত কিছু আমরা বিক্রি করতে হয়েছে বান্ধবীটা শুনে না তাকে বলো আমার হীরার নেকলেস ওটা ওটা তো নকল ছিল আমারটা অর্থাৎ এরা ওই উপর দিয়ে দেখা যেহেতু বান্ধবীটা বড়ো ছিল হয়তো তার হীরার নেকলেসটা অরিজিনাল হিরার হতে হবে বেবি কিন্তু এই কাজটা করেছিল এটা যদি না করতো তাহলে কিন্তু ওই যে নিজেরা নিজেরা ভাবতো না হতো হয়তো এতটা তাদেরকে আমি বলবো শোক পোহাতে হতো না এতটা শিক্ষা তাদের হতো না এটা কিন্তু গল্পটা একটু ছোট্ট করে বললাম বলার জন্য মানে সেই তখনকার দিনে মোপাসাও কিন্তু এই ধরনের একটা জিনিসই বলেছিলেন যে আমরা ঘুম করে অনেক কিছুই আছে উপর থেকেই বিবেচনা করে ফেলি নিজেরা নিজেরাই আলোচনা করে ফেলি হ্যাঁ অনেক সময় অনেক বউ দেখতে গেলাম বউকে দেখতে গেলাম এখন বউ বাঁচালি তো বাপকে ছেড়ে নতুন শ্বশুরবাড়িতে যাবে হয়তো তখন তখন তখনই তার ভেতরটা অনেক কষ্ট ছিল এখন বউর দিকে তাকালাম বউটা তোমাদের হাসলো না বাপ রে বাপ কি দাম বিখবে হ্যাঁ খবর আছে এই বউ যে বাড়িতে যাবে নাম করে দিয়ে দিলাম জাজমেন্টাল হয়ে এগুলো খুব কমন ডায়লগ কিন্তু আমরা বলি অনেক সময় হ্যাঁ হয়তো দোকানদার ওখানে একজনকে কাপড় দেখাচ্ছে আমি গিয়ে বললাম আমার দিকে তাকালাম সাথে ও আচ্ছা বড় লোক বলে দেখাচ্ছে আমাকে মতো মানুষ করছে আসলে কিন্তু দোকানদার ওখানে কাপড়গুলোকে এই মুহূর্তে উনি নেবেন বলে আলাদা করার জন্য বলছিলেন আমি কিন্তু দাঁড়া বলতেই থাকলাম ভাই আমাকে দেখান আমাকে দেখান আমি দুই বাট বড় লোক দিকে ফোটা দেখাই হ্যাঁ বামুকার একটা মন্তব্য করলাম এই হোয়াট এভার আমি খুব ছোটোখাটো মন্তব্য বলেছি এটা থেকে শুরু করে কারো বিয়ে ভাঙার সময় সেই যার বিয়ে ভেঙেছে তাদেরকে নিয়ে বাঁকা মন্তব্য করা কোনো ছেলে রেজাল্ট খারাপ হলে তাদেরকে নিয়ে বাঁকা মন্তব্য করা আত্মীয় স্বজনের সম্পর্কে বাঁকা মন্তব্য করা কয়েকজন মানুষ একসাথে হলে পরে স্পেশালি মেয়েরা হ্যাঁ যে তৃতীয় পক্ষকে নিয়ে বাঁকা মন্তব্য করে এগুলো থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ গিবতের কথাই বলছি বাট গিবতটা ওই জাজমেন্টাল হয়ে না জেনে না শুনে গিয়ে তো করা উচিত না কারো সম্বন্ধেই তার অনুপস্থিতি কিছু বলা উচিত না তারপরেও আমরা এগুলো বলার বাইরেও কী করি ভিতরে ভিতরে নিজেরা একটা গল্প তৈরি করে ফেলি উপর থেকে দেখে কারণ আমরা মনে করি কাবারটা দেখে ফেলেছি তো ভেতের গল্প তো জেনেই ফেললাম নিজেকে একটা বিশেষজ্ঞ ভেবে ফেলি এটা করব না কখনই কিংবা অনেক মানুষ খুব হাসি খুশি আছে তখন তাকে আরে ভাই আপনি তো সুখী মানুষ সারাক্ষণই তো সেলফিতে দাঁতটা বের করে রাখেন এত খুশি এত ফুর্তি সুখী মানুষ আমাদের কষ্ট কি বুঝবেন শুরুই করলাম একটা কোচা দিয়ে কেমন আছে হয়তো বেশি হাসি খুশি মানুষটা বলেছিল আরে আপনার মতো তো আর না আপনাকে তো সারাক্ষণই দেখতেছি সুখী মানুষ এখন সুখী মানুষ দুঃখকে কি সাইনবোর্ড করে ঘুরবে সবাই বা সেটা কি করা উচিত এই মানুষটা হয়তো মনে করে যে থাক না একটু হাসি খুশি থাকার চেষ্টা করি জীবনে তো সুখ দুঃখ এটা তো উঠানামা আছে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কোথায় তার সেই চ্যালেঞ্জটাকে নিয়ে আমাদের ভাবো তো ওরকম আমাদেরও চেষ্টা করা দরকার তা না করে তার হাসি খুশিকে নিয়ে দিলাম একটা খোঁচা আমাদের ভাই এত সুকটুক নাই আমি বলি কি আমরা সবাই সুখী যদি আমাদের প্রিয়জন ভালো থাকে যদি আমরা এক ছাদের নিচে ডাল ভাত খেয়েও ভালোবাসার মানুষদের নিয়ে ভালো থাকতে পারি সবচেয়ে যে বড় কথা সবচেয়ে বড় নেয়ামারটা যদি আমাদের থাকে সেটা হচ্ছে শারীরিক সুস্থতা কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এটার মূল্যায়ন হয় না তাই আসলে অন্যদেরকে জাজমেন্টাল না হয়ে আমাদের উচিত নিজেদেরকে আগে বিচার করা নিজেদেরকে আনায় জিজ্ঞেস করা আমি সুখী কিনা যখনই দেখবেন যে এই কটা জিনিস ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন নিজেকে সুখী ভাবেন তখন দেখবেন কারো সম্পর্কে আর জাজমেন্টাল হতে চাইলেও ইচ্ছে করবে না আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা পাতায় সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে লার উপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আর লা ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়া বোধ